নমস্কার। আজকে শুভ সন্ধ্যায় আমরা দিগন্ত পাবলিকেশনের নতুন মলাট অনুষ্ঠানে আবারও চলে এসেছি। আজকে নতুন বই হতভাগ্য এক সম্পাদকের কাহিনী। আমাদের সাথে উপস্থিত আছেন পৃথ্বী সেনগুপ্ত। পৃথ্বীদা, শুভ স্যার সন্ধ্যা। নমস্কার, শুভ সন্ধ্যা আমরা সবাইকে, কথা নমস্কার মতো আমাকেও। একদম আমরা কথা মতো আবার সেই চলে এসেছি ঠিক রাত 8টায়। নতুন মলাটের নতুন বই আজকে আমাদের আলোচনার প্রধান বিষয়। দাদা, আপনাকে প্রথমেই শুভেচ্ছা জানাই আপনার দ্বিতীয় বইয়ের প্রকাশ আজকে। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। আপনি কিছু বলুন, তারপর আমরা আস্তে আস্তে আলোচনায় ঢুকবো। আমি খুব সংক্ষেপে বলছি, অষ্টাদশ শতকে কলকাতা তথা বাংলার যা সমাজ জীবন ছিল এবং কলকাতার সেই সময় চারিপাশে আর্থসামাজিক অবস্থার প্রেক্ষিতে একটি মানুষ কলকাতায় এলেন, তিনি কিভাবে তার জীবন সংগ্রামের সাথে সংবাদপত্রকে জড়িয়ে তারপর তার পরবর্তী ভবিষ্যৎ কি হয়েছিল, আমি সেটাকে চেষ্টা করেছি যতটা সম্ভব গল্পের ছলে সবার কাছে তুলে ধরার জন্য। একদমই, মানে আমি আমাদের শ্রোতা বন্ধুদেরকে বলি, প্রথম যখন আমি ম্যানুস্ক্রিপ্টটা আমাকে পৃথিদা পাঠান, আমি কিন্তু প্রথমে বিষয়টা জানতাম, বিষয়বস্তুটা জানতাম। আমি তারপরে আরো গভীরে গিয়ে পড়া শুরু করি এবং যে সচিত্র যে আমরা দেখতে পাচ্ছি যে এত একটি পরিশ্রমের ফসল গবেষণামূলক বই, সেটিকে আকার দেওয়া হয়েছে যে সমস্ত বয়সী পাঠকরা যাতে এই বই থেকে বিষয়বস্তুটা জানতে পারেন, সেই চেষ্টা একদম করেছেন। আমি তাও বিষয়বস্তুটা আমাদের শ্রোতা একদম বন্ধুদেরকে একটু জানিয়ে রাখি, আরো বিশদে আমরা আরো আগ্রহের সাথে আমরা সরাসরি লেখকের মুখ থেকেই শুনবো। মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে আমাদের বাংলায় তখনও সংবাদপত্রের চলটা সেভাবে শুরু হয়নি। সেই সময় আমাদের বাংলাতে প্রথম একটি ইংরাজি সংবাদপত্র প্রকাশিত হচ্ছে একজন ব্রিটিশ ভদ্রলোকের হাত ধরে, ভদ্রলোকের অগাস্টাস ধরে হিকি। এবং জেমস তিনি অগাস্টাস হিকি, সংবাদপত্রটাকে প্রকাশ করার নেপথ্যে তিনি কিন্তু কিছু কিছু জায়গায় গিয়ে সেই সময়ের শাসক অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধিতাও পর্যন্ত করেছেন, জেল পর্যন্ত খেটেছেন। সংবাদ মানে সাংবাদিকদের স্বাধীনতা একটি বিষয় নিয়ে তিনি কথাও বলেছেন, প্রচুর এরকম ঘটনা ঘটেছে। তার পরবর্তীকালে আমরা জানি যে সেইভাবে কিন্তু যেহেতু পত্রিকাটি ইংরাজিতে ছিল, সেহেতু আমাদের স্বদেশী যে একটা সাপোর্ট বা সমর্থন তিনি কিন্তু সেভাবে পাননি কিছু কিছু ক্ষেত্রে। পরবর্তীকালে আমরা সেখান থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের পরবর্তীকালে যে সমস্ত সংবাদপত্র প্রকাশ হলো, তারপরে আমরা এখনকার দিনেও সংবাদপত্রের স্বাধীনতা হরণ বা স্বাধীনতা খর্ব হচ্ছে সেই নিয়ে আলোচনা করি, কিন্তু একদম সূচনাকালে পরাধীন ভারতবর্ষের একটি গল্প, সত্য কাহিনী, সেটিকে সম্পূর্ণ গবেষণা আকারে ছবিগুলো তুলে নিয়ে এসেছেন, একটি দুটি মলাটের মধ্যে সেটিকে রেখেছেন, সত্যি অনবদ্য একটি কাজ, অত্যন্ত ধন্যবাদ অনবদ্য একটি ধন্যবাদ। কাজ। পৃথিবীতে আপনার হঠাৎ কেন মনে হলো যে এই বিষয়টিকে মানুষের সামনে তুলে ধরা যেতে পারে? আসলে এটা আমার, আমি গণজ্ঞাপন সাংবাদিকতায় যখন এমএ পড়া শুরু করেছিলাম তখন আমাদের এটা একটা একটা বিশেষ বিষয় ছিল যেটা সবাইকে কম বেশি পড়তে হতো। পরবর্তীকালে যেটা দেখা গেছে, পড়াশোনার বাইরে গিয়েও পুরো বিষয়টার গভীরতা এতটাই বেশি, এবং সেখানে শুধু সাংবাদিকতার বিষয় নয়, তার সাথে জড়িয়ে আছে একটা মানুষের লড়াই, একটা মানুষের কেন তিনি পেশা হিসেবে বেছে নিচ্ছেন, কিভাবে তিনি সেটাকে পরিবর্তন করছেন সময়ের সাথে সাথে, কিভাবে যখন ইংরেজ শাসকের সাথে বিরোধ হচ্ছে তার সেটাকে কিভাবে তিনি অন্যভাবে উপস্থাপনা করছেন, তার চিন্তা ভাবনা, তার সেই সময়কার অবস্থায় দাঁড়িয়ে সেই বিষয়টা সাধারণ মানুষের পক্ষে, কেন আমাদের এখনকার পক্ষে ভাবা খুবই অসম্ভব, এবং সেটার সাথে অনেক মানুষের অনেক বেশি উৎসাহ জড়িয়ে আছে। কারণ ঘটনাটা আজকের সময় নয়, ঘটনাটা হচ্ছে অষ্টাদশ শতক, ফলে শুধু সাংবাদিকতার ক্ষেত্রে আমি বিষয়টাকে সীমাবদ্ধ রাখতে চাইনি। পরবর্তীকালে যত আমি, আমার কাছে যত তথ্য এসেছে বিভিন্ন এমন, আর এই বিষয়টা এমনই একটি বিষয় যেটার সাথে সারা পৃথিবীর একটা সম্পর্ক জড়িয়ে আছে, কারণ এটা ভারতবর্ষের প্রথম সংবাদপত্র, একটা দেশের প্রথম সংবাদপত্র এবং প্রথম সম্পাদক, সেটা হতে পারে ব্রিটিশের হাত ধরে, কিন্তু তার কৃতিত্বকে কখনোই অস্বীকার করা যায় না। এবং সবচেয়ে বড় কথা, এর তথ্যগুলো জোগাড় করা খুবই
খুব কষ্টকর এখনকার দিনে দাঁড়িয়ে, কারণ অনেক আগের সেগুলো। আমি অধিকাংশ ক্ষেত্রে জার্মান লাইব্রেরি, ন্যাশনাল লাইব্রেরি বিভিন্ন জায়গায় ঘুরে সেখান থেকে অনলাইনে অফলাইনে বিভিন্ন জায়গা থেকে সেগুলো সংগ্রহ করেছি, এবং করতে করতে আমার মনে হচ্ছে যে বিষয়টা শুধু সাংবাদিকতা নয়, যত মানুষ এই জিনিসগুলো জানবে তো সে যেন পুরোপুরি ভাবে সেই সময়টায় চলে যায়। ফলে আমি সমস্ত জিনিসগুলো যখন আমার গবেষণার আকারে এক হলো, তখন আমি চেষ্টা করলাম এটাকে গল্পের আকারে কিভাবে আরো বেশি সংখ্যক মানুষের কাছে ছড়িয়ে দেওয়া যায়। আমি বাংলা ভাষাটাকে বেছে নিয়েছি এই একটাই কারণে, যাতে সেটা সব ধরনের সব বয়সের মানুষের কাছে পৌঁছে, মূলত এইটাই আমার চিন্তা ভাবনা ছিল এই বইটা লেখার পিছনে। আচ্ছা, আমরা একটু আড্ডার ছলেই আমি একটু একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে এটি আপনার দ্বিতীয় প্রকাশিত গ্রন্থ। আপনার প্রথম একটি প্রকাশিত গ্রন্থ রয়েছে যেটিও বৈদ্যুতিন মাধ্যমে সংবাদের নির্মাণ এবং উপস্থাপনা সেই বিষয়ে ভিত্তিতে একটু লেখা। তো আমি একটু জানতে চাইছি যে আপনার এই মানে সংবাদ এবং সাংবাদিকতা এর পারিপার্শ্বিকেই আপনার দুটি বই রচিত, ফলে আপনার সাংবাদিকতার এই বিষয়টির উপরও আপনার, আমি এটুকু জানি যে আপনি অ্যাজ এন একাডেমিশিয়ান আপনি মাস কমিউনিকেশনের সঙ্গে সংযুক্ত, তো সেই দিক থেকে আপনার এই সাংবাদিকতার বিষয়বস্তুটাকে আপনি সাধারণ পাঠকদের সামনে তুলে ধরতে চাইছেন, সেই বিষয়ে আপনার হঠাৎ করে কেন মনে হচ্ছে যে সাংবাদিকতার এই বিষয়গুলোকে নিয়ে আপনি কাজ করছেন, এটা একটু প্রথম জানতে চাইছি। বইটা, হ্যাঁ আপনি ঠিকই প্রসঙ্গ উত্থাপন করেছেন, একটু ছোট করে বলার হলে প্রথম যে বইটার বিষয় ছিল সেটা পুরোপুরি ভাবে একটা জীবিকা নির্ভর বা যারা সেই বৈদ্যুতিক সমাধানে কাজ করতে চাইছেন তাদের জন্য একটা নির্দিষ্ট ভাবে, এবং সেক্ষেত্রে পুরোপুরি ভাবে সেটা শিক্ষামূলক। আর দ্বিতীয় বইটার ক্ষেত্রে যেটা ব্যাপার হয়েছে আর কি, সেটা ঠিক সাংবাদিকতা ঘেঁষা নয়, সাংবাদিকতার বিষয় ঠিকই কিন্তু তার সাথে ইতিহাস জড়িয়ে আছে, আর্থসামাজিক অবস্থা জড়িয়ে আছে এবং আরো বিভিন্ন প্রেক্ষাপট জড়িয়ে আছে, একটা মানুষের কাহিনী জড়িয়ে আছে। মানে মোদ্দা কথা, এটা একটা প্রাণের স্পন্দন, যে কোনো সৃষ্টির ক্ষেত্রে যেখানে প্রাণের স্পন্দন আছে সেখানে সৃষ্টি করে খুব ভালো লাগে, নিজেও খুব আনন্দ পাই যাতে সেটা সব মানুষের কাছে ভাগ করে নিতে পারি। ফলে প্রথম বইটা যেহেতু একটু সীমাবদ্ধ ছিল, কিছু বিষয় ভিত্তিক, কিছু পারিভাষিক শব্দ ভিত্তিক ছিল, সেখানে দ্বিতীয় বইয়ের ক্ষেত্রে কিন্তু একদমই গল্প ছলে, একদম আড্ডা ছলে, সেখানে কোনো জটিল বিষয় নেই, সেখানে কোনো খুব সাধারণ ভাবে সাধারণ মানুষের কথাই বলা আছে। ফলে এক্ষেত্রে এটাকে ঠিক সাংবাদিকতার বিষয় বলতে পারি কিন্তু তার থেকে একটু বড় আকারই আমি একটু দেখতে চাইছি, সেইভাবে ওটাকে বইটাকে পুরো লেখা, এবং এটার শিরোনামটাও সেইভাবেই করেছি, হতভাগ্য একটি সম্পাদকের কাহিনী। হতভাগ্যটা কেন সেটা আমি পাঠকদের উপর ছেড়ে দিচ্ছি, তাদেরকে পড়তে হবে, জানতে হবে যে তারাই বিচার করুন তিনি হতভাগ্য ছিলেন নাকি তিনি সত্যি তিনি কাজ করে তিনি নিজের কাছে জিতেছিলেন, সেটা আমি তাদের উপর ছেড়ে দিচ্ছি। একদমই, আমি আজকের দর্শক বন্ধু শ্রোতা বন্ধুদেরকে একটু জানিয়ে রাখি, লেখক পৃথ্বী সেনগুপ্তর পাশাপাশি পৃথ্বী সেনগুপ্তর আরো একটি পরিচয় আছে। তার সাথে আমার আলাপ আজ থেকে প্রায় 5 বছর 6 বছর আগে। তিনি কিন্তু বাড়িতে একটি ব্যক্তিগত প্রয়াসে তিনি একটি সম্পূর্ণ সংগ্রহশালা বানিয়ে ফেলেছেন। আমরা এর আগে পৃথিদার একটা ইন্টারভিউ নিয়েছিলাম, পৃথিদার বাড়িতে পৌঁছে সেখানকার বিভিন্ন সংগ্রহশালার অনেক ছবি, পৃথিদার কাছে বহু এরকম নথিপত্র রয়েছে, বই রয়েছে, পোস্টাল স্ট্যাম্প রয়েছে, এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আমি পৃথিদার কাছে দেখেছি সেগুলো হচ্ছে পুরোনো দিনের বেতার ক্যামেরা, তার সঙ্গে পেন, এই পেনের একটা খুব কালেকশন আমি কিন্তু পৃথিদার কাছে দেখেছি। তো আশা করি সেই বিষয়টা নিয়েও কিন্তু আগামী দিনে কিছু লেখা আমি কিন্তু পৃথিদার থেকে চাইবো, যেটা দর্শক শ্রোতা বন্ধুদের ইতিহাস এবং সেই অংশের যে উপাদানগুলো তার উপরে আরো আগ্রহ সৃষ্টি করবে। নিশ্চয়ই 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 আমি নিশ্চয়ই চেষ্টা করবো লেখার ওই বিষয়ের উপর। আমার মিউজিয়ামের উপর সত্যি মিউজিয়ামের ইন্টারভিউটা হয়েছিল, আমার এখনো মনে আছে, আপনাদের সাথে বহুদিনের সম্পর্ক এবং সেই মিউজিয়াম প্রতি মুহূর্তে আমি ওটাই আমার প্রাণের স্পন্দন বলা যেতে পারে, কারণ মিউজিয়ামের মধ্যে এমন অসংখ্য জিনিস আছে যেগুলো আমার ইতিহাসের বিষয়ের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে চলার উৎসাহ জোগায়। আপনি ঠিকই বলেছেন, পেন পেন ছাড়াও অনেক স্ট্যাম্প এবং আরো কিছু বেশ কিছু ঐতিহাসিক জিনিস আছে যেগুলো সম্বন্ধে আলাদা করে লেখা যেতে পারে, সেটি একটি আলাদা প্রসঙ্গ, তবে হ্যাঁ নিশ্চয়ই লেখা যেতে পারে, আমি মনে রাখবো আপনার এই আপনার আবদারটা। না নিশ্চয়ই, আজকে পৃথিদার সঙ্গে অ্যাকচুয়ালি আমাদের সামনাসামনি দেখাটা হয় না, এই এরকম প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের অনলাইনটা ভরসা, কিন্তু এটাও ঠিক যে অনলাইনে কিন্তু আমরা হয়তো নিজেরা নিজেদের বাড়িতে আছি, কিন্তু এই আড্ডাটা কিন্তু বেতার তরঙ্গ বলুন, ওয়্যারলেস ফ্রিকোয়েন্সি বলুন, সমস্ত জায়গায় পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে যাচ্ছে।
এবং আমি দেখতে পাচ্ছি অনেক শ্রোতা বন্ধুরা এবং দর্শক বন্ধুরা আছেন যারা দেশের গণ্ডি বাইরে মানে ছাড়িয়ে বিদেশ থেকেও আমাদের এই আলোচনাটা লাইভ দেখছেন, এবং সেটা আমাদের কাছে সত্যি বড় একটা আচ্ছা পাওনা। আচ্ছা আচ্ছা, আমি আরেকবার এবার আবার আরেকবার বইয়ের আলোচনায় একটু ফিরে আসি। হ্যাঁ হ্যাঁ, যে যেটা দাদা তুমি মানে বললে যে হতভাগ্য এক সম্পাদকের কাহিনী, আমরা তো বুঝতে পারছি যে হতভাগ্য কেন, সেটা তুমি অবশ্যই পাঠকদের উপরে ছেড়ে দিয়েছো যে তারা এটা বিবেচনা করবেন কেন অগাস্টাস সিকি হতভাগ্য ছিলেন। কিন্তু তোমার কি মনে হয় যে সত্যি তিনি একজন হতভাগ্য, নাকি কোনো কারণে তিনি হয়তো নিজের সঙ্গে জীবন সংগ্রামে তিনি জয়লাভ করতে পেরেছিলেন? একজন লেখক হিসেবে বা একজন গবেষক হিসেবে যখন আমি তথ্য সংগ্রহ করে লিখছি, তখন আমাকে নিরপেক্ষ থাকতেই হবে। সেক্ষেত্রে আমি ওনার এই পুরো বিষয়টাকে আমি কোনো বিচার করতে চাইছি না যে তিনি জিতেছেন কি হেরেছেন। তবে হ্যাঁ, আমি যদি খুব সাধারণভাবে এবং সাধারণ মানুষ হিসেবে বলুন, বা আমি নিজে একজন পাঠক হিসেবে যদি পুরো বিষয়টা বিচার করি, তিনি নিজের দিক থেকে যতটা পরিষ্কার ছিলেন বিষয়টা নিয়ে, তিনি সেইভাবেই উত্থাপন করেছেন পুরো বিষয়টাকে, যে ব্রিটিশ কোম্পানির সাথে যখন বিরোধ হচ্ছে তিনি তখন লড়াই করছেন, তিনি যখন জেলে যাচ্ছেন তিনি তখন লড়াই করছেন। আমি বেশি কিছু বলতে চাই না, কিন্তু যতটা আমার কাছে তথ্য এসেছিল, আমি যতটা সম্ভব তথ্য জোগাড় করতে পেরেছি, তার উপর ভিত্তি করে আমি দেখছি তিনি অনবরত লড়াই করে যাচ্ছেন এবং অনবরত ঘুরেও দাঁড়াচ্ছেন। ফলে আমি শেষটা যাই হোক না কেন, শেষ নিয়ে আমি শেষের প্রসঙ্গ যাবো না, যেখানে শেষ সেখান থেকে আবার শুরু। আর গবেষণা ধর্মী লেখা কখনোই শেষ হয় না, সেটা সব সময় হচ্ছে। আমি আজকে একটা পর্যন্ত লিখেছি, হয়তো ভবিষ্যতে সেটা আরো বিস্তার লাভ করবে, আরো আরো 10 জন লেখক, আরো 10 জন মানুষ সেটাকে 10 জন ভাবে দেখবেন, প্রত্যেকের প্রেক্ষিত আলাদা। ফলে তথ্যভিত্তিক যখন একটা বিষয় তৈরি হচ্ছে, তার উপর বিষয় তার উপর ভিত্তি করে যখন আমি লিখছি, তখন আমি বলতে পারি যে তিনি শেষ পর্যন্ত লড়াই করে গেছেন। এবার আমার মনে হচ্ছে কোনো জায়গায় তিনি হতভাগ্য, কোনো জায়গায় তিনি জিতছেন, কোনো জায়গায় হয়তো তিনি আবার নিজেকে পরিবর্তন করছেন। এই পরিবর্তনটাই জীবন, এটাই এটাই বাস্তব। এবং আমার মনে হয়েছে যে না, তিনি নিজের কাছে তিনি পরিষ্কার ছিলেন, তিনি নিজের কাছে জিতেছেন। ফলে যতটুকু এই ঘটনা প্রবাহ, তার উপর ভিত্তি করে আমি শিরোনামটা দিয়েছি হতভাগ্য। কিন্তু যখন একজন পাঠক পড়বে, তিনি তখন আবার হয়তো সেটাকে আলাদা করে বিচার করতে পারবে। এটাই আসলে একজন সাংবাদিক যতটা নিরপেক্ষ ভাবে কোনো একটি বিষয়বস্তুকে উপস্থাপনা করেন, আমার প্রশ্নের উত্তরটাও পৃথিতা সেরকম নিরপেক্ষ ভাবে একটু ডিপ্লোম্যাটিক উত্তর দিলেন। সেটি হচ্ছে এমনিতেও সত্যি তাই, একজন সাংবাদিককে তার নিরপেক্ষ মতামতই পোষণ করা উচিত। এবং জেমস অগাস্টাস হিকি, তিনিও কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই সময়ে তিনি কিন্তু তার সাংবাদিক মানে একজন সাংবাদিকের স্বাধীনতা সেই বিষয়টি নিয়ে কিন্তু তখনও তিনি লড়াই করে গেছেন, এবং একক ভাবে লড়াই করে গেছেন কারো সমর্থন ছাড়াই। তিনি সেই সময় অনেক বিজ্ঞাপন সংগ্রহ করেছিলেন, আমি দেখেছি বইটিতে অনেক ছবিও মানে বইটির মধ্যে সংগৃহীত হয়েছে। সেই ছবিগুলো তুমি কোথা থেকে পেলে, তার উৎসগুলো একটু জানতে চাই, এবং ছবিগুলো এই ছবিগুলো সাজানো হলো। হ্যাঁ এই ছবিগুলো বিভিন্ন যেগুলো প্রথমত নিউজ পেপার একটা ছিল, যেটা জেমস অগাস্টাস হিকি নিউজ পেপার, সেটা ন্যাশনাল লাইব্রেরি থেকে আমি পেয়েছিলাম। কিন্তু একটা অদ্ভুত বিষয় হচ্ছে যে আমি অনলাইনে জেমস জার্মানির একটা লাইব্রেরি থেকে জেমস অগাস্টাস হিকির অনেকগুলো মেটেরিয়াল পাই। আমার এই মুহূর্তে জার্মানির লাইব্রেরিটার নাম মনে পড়ছে না। সেখানে এত সুন্দরভাবে, আমি খুব নিরপেক্ষ ভাবেই বলছি, আমি ন্যাশনাল লাইব্রেরিতে অনেক প্রচুর পুরনো পেপার পেয়েছি। আমি দীর্ঘদিন ধরে ওখানে গেছিলাম, বিভিন্ন শুধু জেমস অগাস্টাস হিকি নয়, সংবাদ প্রভাকর থেকে শুরু করে অনেক পেপার সেখানে রয়েছে। কিন্তু নির্দিষ্ট ভাবে বলতে গেলে, জেমস অগাস্টাস হিকি বেঙ্গল গেজেট পত্রিকাটি জার্মানির একটি লাইব্রেরিতে অনলাইনে এত সুন্দরভাবে স্ক্যান করে রাখা আছে, আমি সেখান থেকে যে কটা ছবি আছে তার অধিকাংশ ছবি সেখান থেকে পেয়েছি। আর কিছু ছবি আছে পুরনো বই থেকে পাওয়া, সেগুলো কিছু কিছু ক্ষেত্রে সেগুলোতে তথ্যগত কিছু ভুল ছিল, তথ্যগত কিছু সেগুলোকে বারংবার দেখে নিতে হয়েছে, দেখে নিয়ে সেগুলোকে একসাথে করেছে। তবে আমি ওই জার্মান লাইব্রেরির কথা, আমার মানে যতদিন আমি গবেষণা করেছি এই বিষয়ের উপর, আমার ওই জার্মান অনলাইন লাইব্রেরির কথা আমার চিরদিন মনে থাকবে। সত্যি খুব সুন্দর লাইব্রেরি, খুব সুন্দর, মানে পুরো বিষয়টা হচ্ছে কলকাতায় বসে 1778 সালে সেখানে সেই নিউজ পেপার জার্মানির একটা লাইব্রেরিতে আমি পাবো সেটা আমি ভাবতেই পারিনি। নিশ্চয়ই। আচ্ছা আমার একটি প্রশ্ন, আমি বইটি পড়ে আমার একটি প্রশ্ন জেগেছে মনে, সেটি হচ্ছে সেই সময় তো আমাদের এই ইন্টারনেট ব্যবস্থা বা এগুলো তো ততটা আমরা অ্যাভেলেবেল ছিল না, ফলে আমি বইটি পড়ে জানতে পেরেছি যে কিছু ঘটনা যেটা হয়তো জার্মানিতে ঘটেছে, ইউরোপে ঘটেছে, সেই পত্রিকা নিউজ পেপার জাহাজে করে আমাদের দেশে আসছে হয়তো এক দেড় মাস পরে, সেই এক দেড় মাস পর সেই নিউজটা আমাদের এখানকার
সংবাদপত্রে সেই সময় প্রকাশিত হচ্ছে, অগাস্টা সিক্কির বেঙ্গল গ্যাজেটে সেই সংবাদ প্রকাশিত হচ্ছে। ফলে এই যে 2 মাসের বা 2.5 মাসের একটা গ্যাপ, যার মধ্যে হয়তো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে অনেক ধরনের রাজনৈতিক, অর্থনৈতিক, অনেক সামাজিক প্রেক্ষাপটের বদল ঘটে গেছে, তো এই বিষয়টা কি আমাদের অনেক জায়গায় পিছিয়ে থাকতো বা আমাদের কথা ইউরোপে পৌঁছাতো না? এই বিষয়টার মধ্যে কি অনেক মানে কমিউনিকেশন গ্যাপ থেকে গেছিল? এখানে দুটো বিষয় আছে। একটা বিষয় যেটা আপনি বলছেন, আমাদের এখান থেকে যেটা পৌঁছতো না, আমরা তখন পরাধীন, ফলে আমাদের এখান থেকে পৌঁছানোর, যেহেতু ব্রিটিশরা রাজশক্তি সেই সময়, আমাদের আর্থসামাজিক অবস্থা তাদের থেকে এতটাই আলাদা, সেখানে আমাদের বক্তব্য ইউরোপে পৌঁছানোর কোনো জায়গাই ছিল না। কিছু মুষ্টিমেয় সংখ্যক মানুষ ছিলেন, তারা হয়তো ভালো ছিলেন, কিন্তু তারা সেই ইউরোপের বিষয় নিয়ে, সেই সময়কার প্রেক্ষিতে ইউরোপের বিষয় নিয়ে ততটা মাথা ঘামাতেন না। এটা এসছে পরবর্তীকালে, যখন রামমোহনের সময় আসছে, বাংলা নবজাগরণ হচ্ছে পরবর্তীকালে, ফলে এই প্রেক্ষিতটা অনেকটা আগে। এবার আপনি আরেকটা যেটা বলছেন প্রেক্ষিত, সেটা হচ্ছে ওখান থেকে যে খবরটা আসছে, সত্যি কথা বলতে এরা তখন যারা বণিকের মানদণ্ড পরিণত হলো রাজদণ্ডে, এসছেন ব্যবসা করতে, ফলে ব্যবসা সংক্রান্ত যে খবরাখবর গুলো আসতো, সেক্ষেত্রে 1-1.5 মাস বা 2 মাসের এই ব্যবধানটা তাদের কাছে, আমি যতটুকু পড়েছি, তাদের কাছে খুব একটা পরিবর্তন আনতো না। কারণ সেই সময়কার প্রেক্ষিতে সেই তথ্যগত ভুলের বা হলেও সেটা সেটাকে বিচার করার মতো আর কোনো অন্য কোনো মাধ্যম ছিল না। কারণ ততদিনে ইংল্যান্ডে বা অন্যান্য জায়গায় সংবাদপত্র মুদ্রণ ব্যবস্থা অনেকটাই বিকাশ ঘটে গেছে, ফলে তারা সেই জায়গাটা ছিল, কিন্তু আমরা কলোনি ছিলাম। এই সময়কার কলোনির প্রেক্ষিতে দাঁড়িয়ে বলতে গেলে আমাদের সমস্ত সংবাদগুলো ছিল মূলত আঞ্চলিকভাবে, ফলে সেখানকার মূলত আসতো ব্যবসায়িক বা বাণিজ্যিক খবর, এবং তারা চিঠিপত্র আদান বা সংবাদের মাধ্যমে যেটুকু বাণিজ্যিক খবর পেতেন, তাতে তাদের খুব একটা জীবনযাত্রার ক্ষেত্রে ফারাক হতো না। এটুকু। নিশ্চয়ই আমি এই বিষয়ে আরেকটু আলোকপাত করতে চাই দর্শক এবং শ্রোতাদের কাছে। এই হতভাগ্য এক সম্পাদকের কাহিনী, এই বইটির প্রকাশ কাল যদি ধরা হয় তাহলে তো অবশ্যই এই দীপাবলির সময়কালকে আমরা ধরছি। আজকের দিনে দাঁড়িয়ে 2020 সালে আমরা এমন একটি ঘটনার নিয়ে কথা বলছি যেটি হচ্ছে ভারতের স্বাধীনতা পূর্বের সময়ের একটি ঘটনাকাল। সুতরাং সেই সময়ের যে ইতিহাসের পরিপ্রেক্ষিত এবং সেই সময়ে দাঁড়িয়ে একজন ব্রিটিশ যিনি ভারতবর্ষে এসেছেন মূলত ব্যবসা করতে, কিন্তু তিনি একজন সাংবাদিক হয়ে উঠলেন, তার জীবনযাত্রাকে সেইভাবে তিনি পরিচালনা করলেন, এবং সাংবাদিকতার স্বাধীনতার পরিপ্রেক্ষিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধাচরণও করতে পিছুপা হলেন না, তিনি কারাগারে বন্দী হলেন এবং পরবর্তীকালে সাংবাদিক জীবন থেকে তার শেষ জীবনের কিন্তু সেরকম আমরা ছবি আর পেলাম না। তো এই বিষয়ের উপরে দাঁড়িয়ে এই হতভাগ্য একটি সম্পাদক যার নাম জেমস অগাস্টাস হিকি, তার প্রথম প্রকাশিত ইংরাজি সংবাদপত্র বেঙ্গলস গ্যাজেট, আমাদের এই বিষয়টির উপরেই এই বইটি লিখিত। পৃথিদা, তো আমি এই বিষয়ে আসছি যে আমি বইটির প্রচ্ছদ আমাদের আজকের শ্রোতা বন্ধুদের একটু দেখাতে চাইছি। দাদা, তুমি যদি একটু বইটি প্রচ্ছদ একটি তুলে এবং আমাদের প্রত্যেক বন্ধুদের সামনে দেখিয়ে দাও। এই হচ্ছে আমাদের হতভাগ্য সম্পাদকের কাহিনী, আমাদের এই সম্পূর্ণ বই। এটি হচ্ছে 2 মলাটবন্দি এবং বোর্ড বাইন্ডিং একটি বই। আজকের নতুন মলাটের নতুন সংযোজন দিগন্ত পাবলিকেশনের পক্ষ থেকে আপনাদের সকলের কাছে এই বইটি আমি বলতে চাই যে এই বইটির মুদ্রিত মূল্য 150 টাকা, ভারতীয় মুদ্রায় 150 টাকা। যারা সংগ্রহ করতে ইচ্ছুক, সারা ভারতবর্ষে এই বইটির ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আছে, সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি চার্জেসটা পড়ে। আপনারা যদি সংগ্রহ করতে চান সরাসরি প্রকাশনা দপ্তরে যোগাযোগ করুন। অনলাইন পেমেন্টের মাধ্যমে আপনারা বিশেষ ছাড়ে এই বইটি সংগ্রহ করতে পারবেন এবং আপনাদের সারা ভারতবর্ষে যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাড়িতে বই পৌঁছে যাবে। বইটি অবশ্যই সংগ্রহযোগ্য এবং আজকে যারা যারা শ্রোতা বন্ধুরা এবং দর্শক বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত হলেন, সত্যি তাদেরকে জানিয়ে রাখি আমিও খুব আনন্দিত পৃথিদাকে আমাদের সাথে পেয়ে। তার প্রথম বইয়ের একজন গুণমুগ্ধ পাঠক আমি, সেই বইয়ের লেখক তার সঙ্গে দীর্ঘদিনের আলাপ এবং তার পরবর্তী প্রকাশনার কাজ সেটি আমরা করতে পেরে সত্যি বড্ড অভিভূত, বড্ড আপ্লুত, এবং কাজটি সত্যি অত্যন্ত
গবেষণালব্ধ একটি কাজ, এবং সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদেরকে আমরা জানাচ্ছি যারা আগ্রহী বইটি সংগ্রহ করতে, অবশ্যই সংগ্রহযোগ্য একটি বই, তারা অবশ্যই প্রকাশনা দপ্তরে যোগাযোগ করবেন। এবং বইটি আপনাদের কেমন লাগলো আমাকে এবং সরাসরি পৃথিদা খেয়ে অবশ্যই জানাবেন। হ্যাঁ পৃথিদা একদম, মতামতটা চাই, মতামতটা কিন্তু ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ। নিশ্চয় একদম। আর হ্যাঁ, সংবাদপত্র যেরকম নিরপেক্ষ, সাংবাদিক যেরকম নিরপেক্ষ, সেই রকম নিরপেক্ষ মতামতই অবশ্যই জানাবেন, আমরা সেটাই সকলের কাছে, আমাদের সেটাই কামনা। পৃথিবীরা শুভরাত্রিক, অনেক ভালো লাগলো আজকে একসাথে বেশ নিশ্চয়ই কিছুক্ষণ আমরা সময় কাটালাম। শুভরাত্রি, নিশ্চয়ই, আজকের আড্ডা আমরা চলো এখানেই শেষ করি। আছে চলো আছে।